সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং প্রেস করুন বেল আইকন আমাদের মজাদার ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। আজ আমরা একটি পডকাস্ট করতে চলেছি আর যার নাম আটার গলা আর লেখক পুলক পাত্র। তো চলুন শুরু করি আমাদের ইন্ট্রোর পর। সো লেটস গো টু ইন্ট্রো। সেতুয়া খালের ধারে পাটনাতে প্রতি রবিবার বিকালে মোরগ লড়াই করার জন্য পাশাপাশি প্রায় 5-6টি গ্রাম থেকে লোকজন আসে। একে কেন্দ্র করে একটি ছোট হাট বসে, কিন্তু পাটনা মৌজায় কোনো লোক বসতি নেই। কেবলমাত্র হপা সিং তার পরিবারকে নিয়ে প্রায় 30 বছর ধরে খালের ধারে একটি ছোট কুঁড়ে ঘরে বাস করে। সেতুয়া খালে বছরে 8-9 মাস জল থাকে। এই খালের মাছ ধরে গ্রামে বিক্রি করে বাকি 3-4 মাস খালের ধারে কাঠ পাতা সংগ্রহ করে বিক্রি করে কোনো রকম সংসার চলে হপা সিং এর। এবং হপা সিং শিকার করতে খুব ভালোবাসে। সংসার বড় হয়েছে, খেতে 8 জন, সংসার চলছে না। হপা সিং আর তার বউ খুব পরিশ্রমী এবং বুদ্ধিমতী। সে খালের ধারে 5 কাঠার মতো একটি জায়গা মাটি কেটে সমতল করে খালের জল নিয়ে বিভিন্ন ফসল ফলায়। বাকি সময় পাশের গ্রামে অভিরূপ মণ্ডলের বাড়িতে দিনমজুরি করে। এইভাবে তাদের সংসার চলে। ঝাঁপড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেতুয়া গ্রাম থেকে মোরাই গ্রামে যাওয়ার জন্য পাটনাতে সেতুয়া খালের ওপর একটি পাকার সেতু নির্মাণ করা হয়েছিল। সেতু হওয়ার ফলে হাটের পরিসর আস্তে আস্তে বাড়তে থাকলো। মোরাই গ্রামের অভিরূপ মণ্ডলের অর্থনৈতিক অবস্থা খুব ভালো। গ্রামের মোড়ল ঝাঁপড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কম বেশি রাজনীতির সঙ্গে যোগাযোগ রয়েছে তাদের। গ্রামের স্বার্থ থেকে নিজের স্বার্থটাই বেশি বোঝে তারা। সে ভাবলো পাটনাতে কিছু স্থায়ী স্টল তৈরি করতে পারলে শুধু রবিবার নয় সারা সপ্তাহ ধরে বেচাকেনা চলবে, আর স্টল ভাড়া দিলে আরও ভালো হবে। ভাবা অনুযায়ী জমির খোঁজ চলল। নজর পড়ল সেতুর পাশে হপা সিং এর বাড়ির ওপর আর এত ভালো সমতল করা জমিটার ওপর। হপা সিংকে উচ্ছেদ করতেই হবে। অভিরূপ মণ্ডল গ্রামের মানুষদের বোঝাতে শুরু করল পাটনাতে স্থায়ী বাজার গড়ে তুলতে পারলে এই এলাকার মানুষের খুব সুবিধে হবে, বেচাকেনার জন্য বাইরে যেতে হবে না। এই প্রস্তাবে মানুষ নৈতিক সমর্থন পেল। ঝাঁপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানকে দিয়ে একটি স্থায়ী শৌচাগার তৈরি করা হলো, কিন্তু স্থায়ী বাজার করতে হলে আরও সমতল জায়গা চাই। একদিন অনেক রাত্রে 5 জন লোক এসে হপা সিং এর বাড়িতে এসে তাকে ডেকে তুলে বলল গ্রাম পঞ্চায়েত থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে স্থায়ী বাজার হবে, অনেক জায়গা লাগবে, তাই তোমাদের 7 দিনের মধ্যে এই ঘর সরিয়ে নিতে হবে এবং জমি ছেড়ে দিতে হবে, এটা পঞ্চায়েতের নির্দেশ। এই বলে তারা চলে গেল। সারা রাত ভয়ে শঙ্কিত হয়ে তারা ঘুমাতে পারল না। পরের দিন ভোরে উঠে স্বামী স্ত্রী দুজনেই মোড়ল গ্রামের মোড়ল অভিরূপ মণ্ডলের বাড়িতে গিয়ে সব ঘটনা বলল এবং এও বলল আমরা অনেক কষ্ট করে অনেক দিন ধরে আছি। অভিরূপ মণ্ডল না জানার ভান করে সব শুনল। তারপর বলল পঞ্চায়েত যদি বলে থাকে তাহলে আমার কিছু করার নেই, তবু পঞ্চায়েতের সঙ্গে আমি কথা বলে দেখতে পারি। এখন তোমরা বাড়ি যাও, এসব কথা কাউকে বলার দরকার নেই, আমার উপর আস্থা রাখো। অভিরূপ মণ্ডল দেখলো সোজাভাবে এদের উচ্ছেদ করা যাবে না, আঙুলটা বাঁকাতে হবে। পরের দিন গ্রামে রটিয়ে দেওয়া হলো অভিরূপ মণ্ডলের বাড়ি থেকে 3 বস্তা ধান চুরি হয়েছে, কিন্তু প্রমাণ চাই এই ধান কে চুরি করলো। প্রমাণ করার জন্য অনেক টাকার বিনিময়ে দূর থেকে ওস্তাদ আনা হলো, গ্রামের মানুষকে জড়ো করা হলো, সেই সঙ্গে হপা সিং ও হেমা সিংকেও ডাকা হলো। ওস্তাদ ভাই বলল আপনি আপনার গ্রামের 10 জন মানুষের নাম বলুন, আমি দেখব তাদের মধ্যে কে এই চুরি করেছে। অভিরূপ মণ্ডল 10 জনের নাম বলল। এই 10 জনের মধ্যে হপা সিং এরও নাম ছিল। ওস্তাদ ভাই সকলের সামনে আটা মাখিয়ে 10টা গোলা তৈরি করলো। তারপর ওই 10 জনের হাতে 1টি করে গোলা দেওয়া হলো। প্রত্যেকে 1-1 করে জল ভর্তি গামলাতে ফেললো। প্রথম 9 জনের 8টা গোলা জলে ডুবে গেল, শেষে ফেললো হপা সিং, তার গোলা জলে ভেসে উঠল। ওস্তাদ প্রমাণ করে দিল হপা সিং এই ধান চুরি করেছে। গ্রামের মানুষ মার বলে হপা সিং এর উপর ঝাঁপিয়ে পড়তে লাগলো। অভিরূপ মণ্ডলের হাত জোড়ো করে তাদেরকে বলল আইন আপনারা হাতে তুলে নেবেন না, আপনারা বিচার করুন কি করা যাবে। অভিরূপ মণ্ডলের কেনা লোক পঞ্চায়েতের সদস্য বিরাম মণ্ডল বলল এদের পাটনা থেকে তাড়িয়ে দেওয়া হোক। গ্রামের সমস্ত মানুষ সম্মতি জানালো। অভিরূপ মণ্ডল বলল 3 দিনের মধ্যে এই পাটনা ছেড়ে চলে যেতে হবে তোমাদের। হপা সিং নিরুপায়, চোখের জলে 30 বছরের ভিটেমাটি ছেড়ে দেওয়ার জন্য সে প্রস্তুত। এমন সময় বিরাম মণ্ডলের পুত্র সুমন গোটা বিষয়টার মধ্যে একটা চক্রান্তের গন্ধ পেল, কারণ তার বাবা অভিরূপ মণ্ডল কোনো স্বার্থ ছাড়া কিছু কাজ করতে পারে বলে তার মনে হলো না। অনেক ভেবেচিন্তে পাশের গ্রামের শ্যামলদাকে সমস্ত ঘটনাটা খুলে বলল। শ্যামলদা হচ্ছেন কিশোর সংঘের সম্পাদক।
তাদের কাজ মানুষের মধ্যে অন্ধবিশ্বাস কুসংস্কার দূর করা, বুজরুকির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা এবং মানুষের মধ্যে যুক্তিবোধ গড়ে তোলা। শ্যামলদার সঙ্গে কথা বলে সুমনের নেতৃত্বে পরের দিন রবিবার বিকালে হাটের পরে যুক্তিবাদী অনুষ্ঠান প্রদর্শিত হবে। এই অনুষ্ঠান পরিবেশন করার জন্য কিশোর সংঘের সদস্যরা উপস্থিত। হাটে 5টি গ্রামের আসা সমস্ত মানুষজন চারিদিকে গোল করে দাঁড়িয়ে গিয়েছে যুক্তিবাদী অনুষ্ঠান দেখার জন্য। শ্যামলদা সবার সামনে 15টি আটার গোলা বানিয়ে উপস্থিত দর্শকের মধ্যে থেকে 15 জনের হাতে দিলেন এবং সবাইকে একে একে করে সামনে থাকা জলের গামলার উপর ফেলতে বললেন। 15টি গোলার মধ্যে 14টি গোলা জলে ডুবে গেল, 1টি গোলা জলে ভেসে থাকলো। এই গোলাটি সবার সামনে ভেঙে দেখানো হলো যে এই গোলার মধ্যে সোলার টুকরো আছে যা গোলাটিকে ভাসতে সাহায্য করেছে। এই গোলাটি আগে থেকে তৈরি করা ছিল, সবার অজান্তে মিশিয়ে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে চক্রান্ত করে হপা সিংকে চোর সাব্যস্ত করা হয়েছিল। সেই সঙ্গে শ্যামলদা সবার সামনে ওস্তাদকে উপস্থিত রাখলেন। ওস্তাদ গলায় গামছা দিয়ে হাত জোড়ো করে বলল, আমি খুব গরিব মানুষ, 500 টাকার লোভে অভিরূপ মণ্ডলের কথায় হপা সিংকে চোর সাব্যস্ত করেছিলাম, আমায় ক্ষমা করবেন, এমন কাজ আর কোনোদিন করব না। গ্রামের সমস্ত মানুষ অভিরূপ মণ্ডল ও বিরাম মণ্ডলের সম্পর্কে ছি ছি করতে লাগলো। সুমনের মা সুমনকে দু হাত তুলে আশীর্বাদ করলো। সেবারের মতো হপা সিং ও হেমা সিংকে বাস্তুয়ারা হতে হয়নি।